এই বলে থাকতে চাই না। এই বলে দুষ্ট পাখির অভাব নেই, কখন কে জানে আমার ডিমটা নষ্ট করে দিবে। কালই আমি অন্য কোন জঙ্গলে চলে যাব। পরদিন সকালে টুনি তার ডিম নিয়ে অন্য একটি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। চলতে চলতে সে সুন্দর একটি জঙ্গল পেল। এই জঙ্গলটা মনে হচ্ছে নিরাপদ, কি আর করব, এখানে একটা বাসা বেঁধে থাকা শুরু করি। পরে টুনি এই জঙ্গলে বাসা বেঁধে থাকা শুরু করে। একদিন টুনি ঘুমিয়ে থাকা অবস্থায় তার ডিম নদীতে পড়ে যায়। ডিমটি ভাসতে ভাসতে নদীর ওপারে গিয়ে পৌঁছায়। তারপর কাক ডিমটি নিয়ে নিজ বাসায় রাখলো এবং ডিমে দা দিতে শুরু করলো। আর এদিকে টুনির ঘুম ভাঙলো। অনেক তো ঘুমালাম, যাই একটু খাবার খুঁজে নিয়ে আসি। ও মা, আমার ডিমটা কোথায় গেল? কেউ কি চুরি করে নিয়ে গেল নাকি নিচে পড়ে গেল? এই সময় একটি ঈগল টুনিকে দেখতে পেল। তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি, আর তোমার মন খারাপ দেখা যাচ্ছে কেন? টুনি ঈগলকে সব খুলে বলল এবং ঈগল টুনিকে তার সাথে করে নিজের বাসায় নিয়ে গেল। এই ঝামেলাটা কি তোমার? ওকে আমি কুড়িয়ে পেয়েছি, যদি কোনোদিন ওর মায়ের দেখা পাই তাহলে ওর মায়ের কাছে ফিরিয়ে দেব। এদিকে কাক টুনির ডিমে তা দিয়ে বাচ্চা ফুটাল। একদিন ঈগল বাসা ফেরার সময় কাকের বাসায় টুনির মতো দেখতে একটি বাচ্চা দেখতে পেল। ও কাক, তোমার বাচ্চাটা তো অনেক সুন্দর। তাহলে শোনো ঈগল ভাই। পরে কাক ঈগলকে সব খুলে বলল। তারপর ঈগল, টুনির ছানা ও কাক সবাই মিলে টুনির কাছে গেল। টুনি ও তার ছানা ফিরে পেল। সেখানে গিয়ে কাক তার নিজের ছানাও ফিরে পেল। বন্ধুরা আরো মজার মজার গল্প পেতে